আর সময় বাচ্চার মাথার চুল ফেলে দেয়া কি সুন্নাত? দেখুন, আকিকার সময় বাচ্চার মাথার চুল ফেলে দেয়া এটা সপ্তম দিনে করা সুন্নাত। আজকাল ডক্টরগণ নিষেধ করেন এবং এটাকে তারা ক্ষতিকর মনে করেন। ডক্টরগণ সব কিছু তারা বুঝে ফেলবেন এমনটি নয়। বিজ্ঞান চলমান একটি আপনার বিষয়, অর্থাৎ বিজ্ঞানের যে বিভিন্ন ধারণা এগুলো আপনার পরিবর্তন হতে থাকে এবং পরিবর্তন হওয়াটা একটা চলমান ইস্যু। তারা আজকে যেটাকে ক্ষতিকর মনে করছেন কিছুদিন পরে হয়তো উপকারী মনে করবেন, কিন্তু ওহি থেকে যে জ্ঞান এসেছে সেটা অপরিবর্তনশীল। সেখানে আপনার ভুলের কারণে কোনো কারেকশন করার মতো কোনো অপশন নেই, যার কারণে এটা করা যাবে। হ্যাঁ, কোথাও যদি আপনি এমন কোনো জায়গা আছেন যে সেখানে এটা করতে পারবেন না, তাহলে জরুরি না, ফরজ বাজব কিছু না, শুন না, আপনি পরবর্তীতে করলেও করতে পারেন। মোহাম্মদ আব্দুল কাদের শাকিল জানতে চেয়েছেন জিম করা যাবে কিনা এবং মাসলের জন্য সাপ্লিমেন্ট ব্যবহার করা যাবে কিনা। সাপ্লিমেন্ট ব্যবহারের বিশ্লেষণটা আমার জানা দরকার, তাহলে আমি বলতে পারবো। তবে জিম করাতে অসুবিধা নেই, মৌলিকভাবে আপনার শরীরকে আপনার একটু স্ট্রং করার জন্য এবং আপনার আরও নানা উদ্দেশ্যে জিম করা যেতে পারে। জিম করাতে কোনো মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। ওম্মে নাইমা জানতে চেয়েছেন দোয়া করার কি কোনো নিয়ম আছে কিনা। দোয়া করার নিয়ম বলতে আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারেন, হাত তোলা ছাড়া দোয়া করতে পারেন। দোয়ার জন্য হালাল উপার্জন তার সবচেয়ে ইম্পর্টেন্ট। আল্লাহর প্রশংসা শুরুতে করবেন, দুরুদ প্রেরণ করবেন, আল্লাহ যেন তার প্রতি রহমত নাযিল করেন, দোয়া করবেন। এরপরে আপনি আল্লাহর কাছে নিজের দুর্বলতা স্বীকার করবেন এবং মাফ চাইবেন, আখেরাতের জন্য কল্যাণ চাইবেন, দুনিয়ার জন্য কল্যাণ চাইবেন। শেষে আবার নবীজির প্রতি দুরুদ প্রেরণ করে তারপরে আপনি দোয়া শেষ করবেন। সেটা হাত তুলে হতে পারে, হাত তোলা ছাড়াও হতে পারে। বিনা অযথা দোয়া চলে। খুব দব এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আমার বাবা অসুস্থ অবস্থায় মারা গিয়েছেন, তিনি অপারগ হয়ে দুইটা রোজা ভেঙেছেন, এখন কাফারা হিসাবে খাওয়ার টাকা আমার আপন ইয়াতিম অসহায় চাচাতো ভাই বোনদেরকে দেওয়া যাবে কিনা? সম্পূর্ণ দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, তার দিলার বেশি স্বভাবে।